হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজি চক্রবর্তী। আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো 2021 সালের কার্তিক পুজোর সময়সূচি, অর্থাৎ আমাদের কার্তিক পুজো আসন্ন, সেই কার্তিক পুজোর সময়সূচি আপনাদেরকে বলবো। আর বলে দেবো যে কোন সময় থেকে কার্তিক পুজো করলে শুভ হবে এবং কোন সময় থেকে করাটা উচিত। এবছর 2021 সালে কার্তিক পুজো পড়েছে 17ই নভেম্বর, 30শে কার্তিক বুধবার, এই দিন কার্তিক পুজো পড়েছে। এই দিন আপনারা সকাল থেকেই কার্তিক পুজো করতে পারেন, তার কারণ হলো এটা কোনো অ্যাকচুয়াল তিথিতে পড়ে না, এটা কার্তিক মাসের সংক্রান্তি তিথি, অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন এই কার্তিক পুজো অনুষ্ঠিত হয়। তাই আপনারা কার্তিক পুজো কোনো তিথি নেই, কিন্তু তিথি আমাদের উল্লেখ করতেই হবে, যে তিথি পড়বে সকালে একরকম বিকেলে একরকম পড়লেও আমাদের দুরকম তিথি মাথায় রাখতে হবে। কিন্তু মোটামুটি সংক্রান্তির দিন, কার্তিক মাসের শেষ দিন এই কার্তিক পুজো হয়, দেব সেনাপতি কার্তিকের পুজো হয় কার্তিক মাসের শেষ দিন। অর্থাৎ আমাদের এবছর পড়েছে 30শে কার্তিক, 17ই নভেম্বর বুধবার। কখন থেকে পুজো শুরু করবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাকে অনেকেই জিজ্ঞেস করছে পুজো কখন থেকে শুরু করা যাবে, এর কিন্তু অ্যাকচুয়াল কোনো টাইম নেই। কিন্তু আমি বলবো সকাল থেকে আপনারা পুজো শুরু করতে পারেন, সকাল 10টা থেকেও শুরু করতে পারেন, সারা দিন সারা রাতও পুজো করা যেতে পারে কার্তিক পুজো। কারণ কার্তিক পুজো অনেকে বলে যে সন্ধেবেলা ছাড়া কার্তিক পুজো হয় না, এটা একটা ভুল ভ্রান্ত ধারণা, সারা দিন হয়। পুজো মানে ঠাকুরকে খেতে দেওয়া, আপনি আপনার ঠাকুরকে কখন খেতে দেবে এটা আপনার বিষয়। কিন্তু মোটামুটি যাদের বাৎসরিক পুজো মানে অনেকদিন ধরে হয় তারা সকালবেলার দিকে করে নিতে পারেন, কারণ সন্ধেবেলার দিকে যেগুলো অ্যাক্সিডেন্টাল কেস, অর্থাৎ যেটা হট করে ফেলা কার্তিক যাকে বলছে, সেই সমস্তগুলো রাত্রির বেলার দিকেই করবেন, তারা ব্যবস্থা করবেন। কিন্তু পেলে আপনারা সকালবেলাও করতে পারেন, সকাল থেকে একদম রাত অবধি আপনারা এই কার্তিক পুজো করতে পারেন। এর নিয়ম কানুন এবং অন্যান্য ফর্দমালা সহ আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আমরা এই চ্যানেলে দেবো, দিতে থাকবেন। এই পুজোটা অনেক পরিমাণে অসংখ্য জায়গায় হতে থাকে, একটা উৎসবের মৌসুম পরিণত হয় দেব সেনাপতি কার্তিক। তাই এবছর কার্তিক পুজো আপনারা 10টা থেকে টাইম ফেলতেই পারেন, শুরু সন্ধেবেলায় যে হবে তা নয়, সন্ধেবেলায় হয় কারণ আমাদের বেশিরভাগ অনুষ্ঠান দেখুন বিয়ে বাড়ির নিমন্ত্রণ কিন্তু আমরা সন্ধেবেলাতেই খেতে যাই, দুপুরবেলায় কিন্তু বিয়ে বাড়ির নিমন্ত্রণ খাওয়া হয় না। তার কারণ সন্ধেবেলায় আলো ঝলকানি থাকে এবং সন্ধেবেলায় মানুষজন আসে, ওই জন্য বলে সন্ধেবেলায় করতে। কিন্তু সেরকম কোনো বিধি কোথাও লেখা নেই যে রাত সন্ধেবেলার দিকে কার্তিক ঠাকুর আসবে, সকালবেলা আসবে না, এটা ভ্রান্ত ধারণা। আপনারা সারাদিন করতে পারেন পুজো, 10টার পর থেকে আপনারা পুজো নিয়ে পুজো করতে পারেন, কোনো অসুবিধা নেই। বুধবার দিন সকাল থেকে বলবেন মানুষজনকে, বোঝাতে হবে যে পুজোটা সারাদিন হয়, নাহলে তো আপনি বেশি পরিমাণে পুজো করতে পারবেন না। তাই সকাল দুপুর বিকেল সন্ধে সব সময় এই কার্তিক পুজো করা যায়। এটুকুই বলার ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও খুব শীঘ্রই দেওয়া হবে, তাই ভিডিওগুলো পুরোপুরি দেখতে থাকবেন। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করবেন। নমস্কার।